ভাস্করের মরদেহ নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, সাবিত বরেণ্য চিত্রশিল্পী, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মরদেহ সকাল 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নিয়ে আসা হয়। এবং এর আগে থেকেই আমরা দেখেছি তার দীর্ঘদিনের সহশিল্পী, চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী সহ অনেকেই অপেক্ষা করছিলেন এই গুরুজনকে শেষ বিদায় জানানোর জন্য। এবং যখন তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়, এরপরে কিন্তু মরদেহে, এই গুণীশিল্পীর মরদেহে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা। এবং দর্শক, আপনারা সেই বিষয়টি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে একটি শোকাবহ পরিবেশের তৈরি হয়েছে। বরেণ্য চিত্রশিল্পীকে ঘিরে তার দীর্ঘদিনের সহশিল্পী যারা রয়েছেন তারা কিন্তু তার যে স্মৃতিচারণ, অর্থাৎ বাংলাদেশের যে চিত্র শিল্পে তার যে অবদান, সেই অবদানের বিষয়গুলো কিন্তু বারবারই তারা বিষয়গুলো বলছেন। একই সঙ্গে তার পরিবারের সদস্য এবং সহশিল্পীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যেমনটা জানিয়েছেন যে তার যে অবদান এই চিত্রশিল্পে সেগুলো সংরক্ষণের যে বিষয়টি সেটি যেন নিশ্চিত করা হয়, একই সঙ্গে তাকে সর্বোচ্চ সম্মান জানানোর জন্য এই সর্বস্তরের মানুষ এই চারুকলা অনুষদে উপস্থিত হয়েছেন। ঠিক একইভাবে এখান থেকে তার মরদেহ সম্মান জানানোর পরে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানেও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু মরদেহ রাখা হবে। সেখানেও সাধারণ মানুষ সুযোগ পাবেন গুণী শিল্পীর মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য। আমি একটু জানিয়ে রাখি যে 2018 সালে বরেণ্য চিত্রশিল্পীকে একুশে পদক দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশের চিত্রশিল্পে নিরীক্ষাধর্মী শিল্পকর্মের জন্য তিনি কিন্তু সুপরিচিত। তিনি 1946 সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। 1969 সালে কলকাতা আর্ট কলেজ থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। তার দেশে বিদেশে একক বহু প্রদর্শনী হয়েছে এবং তিনি বরাবরই শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরে অর্থাৎ বিদেশেও তিনি সমানভাবে কিন্তু জনপ্রিয় ছিলেন। একই সঙ্গে তিনি শুধুমাত্র চিত্রশিল্পীর দিকে যেমন বাংলাদেশকে উপস্থাপন করতো, ঠিক একইভাবে বাংলার যে সামগ্রিক ইতিহাস, ঐতিহ্য সেগুলো কিন্তু তার চিত্রকর্মে তুলে ধরতেন। সাবিত, এই ছিল আমার কাছে চারুকলা অনুষদ থেকে বরেণ্য চিত্রশিল্পী কালিদাস কর্মকারের যে শেষ বিদায়, তার সবশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি।